নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব যোগিনী দশা সম্পর্কে। যোগিনী দশা একটি নাক্ষত্রিক দশা, যদিও এই দশা বর্তমানে প্রায় অপ্রচলিত। জন্মকালীন গ্রহের আধিপত্য, গ্রহের স্থিতি এবং গ্রহের কারকতার উপর বিচার করলে যোগিনী দশার ফল মেলানো সম্ভব হয়ে থাকে। এর আগে আমি আপনাদের সাথে আলোচনা করেছি উল্কা দশা সম্পর্কে, এখন আমি আপনাদের সাথে আলোচনা করব মানুষের জীবনে সিদ্ধা দশা এবং অন্তর্দশা চলাকালীন অন্যান্য অন্তর্দশা সাপেক্ষে সিদ্ধার দশা কি ফল প্রদান করে থাকে আপনাদের জীবনে। দেখুন, যদি কোনো জাতক অথবা যদি কোনো জাতিকার জন্মকুষ্টি সাপেক্ষে সিদ্ধার দশা চলছে এবং সিদ্ধার অন্তর্দশা চলছে, এমন সময় সম্পত্তি সুখ, সন্তান সুখ, বন্ধু বান্ধব থেকে বিভিন্ন সুখ এবং কার্যে সফলতা আসতে দেখা যায়। যদি সিদ্ধার দশা চলছে এবং সংকটার অন্তর্দশা চলছে, এমন ক্ষেত্রে জেল, জরিমানা, চুরি, ভয় এবং দেশত্যাগীয় হতে দেখা যায়। সিদ্ধার যদি দশা চলছে কারো, মঙ্গলার অন্তর্দশা চলছে, এমন ক্ষেত্রে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব থেকে সুখ মিলতে দেখা যায়, মনে আনন্দ স্ফূর্তির বৃদ্ধি হয়, ধনলাভ এবং সাফল্য লাভ এই সময়কালে হতে দেখা যায়। সিদ্ধার দশা চলছে, পিঙ্গলার অন্তর্দশা চলছে, এমন ক্ষেত্রে মান সম্মান হানি, ক্রোধ বৃদ্ধি এবং শত্রু বৃদ্ধি হতে দেখা যায় এবং এই সময়কালে চৌর্য বৃত্তিতেও কিন্তু আসক্তি জন্মাতে দেখা যেতে পারে। যদি কোনো জাতকের, কোনো জাতিকার সিদ্ধার দশা চলছে এবং ধ্যানার অন্তর্দশা চলছে, এমন ক্ষেত্রে কর্ম প্রচেষ্টায় সাফল্য মিলতে পারে এবং এই সময়কালে পূর্ণ লাভ হতে দেখা যেতে পারে। যদি কোনো জাতকের সিদ্ধার দশা চলছে এবং ভ্রামরীর অন্তর্দশা চলছে, এমন ক্ষেত্রে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে, সরকার থেকে কোনো ভয় তৈরি হতে পারে। দেখুন, সিদ্ধার যদি দশা চলছে এবং ভর্তিকার অন্তর্দশা চলছে, এমন ক্ষেত্রে শুভানুষ্ঠান ও ভোগবিলাস কিন্তু তৈরি হতে দেখা যায়, পড়াশুনোয় সাফল্য মেলে এবং সুখ বৃদ্ধি ঘটতে দেখা যেতে পারে, সর্বকার্য সাফল্য লাভ এই সময়কালে ঘটে থাকে। যদি সিদ্ধার দশা চলছে এবং উল্কার অন্তর্দশা চলছে, এমন ক্ষেত্রে ধন সম্পত্তির বিনাশ হয়ে থাকে এবং দুঃখ ভোগ হয়ে থাকে, রোগ ভোগ বৃদ্ধি হয়ে থাকে এই সময়কালে এবং গুচ্ছ রোগে আক্রান্ত হতেও দেখা যায়। তাহলে আজ আমরা জানলাম সিদ্ধার দশা চলাকালীন অন্তর্দশা সাপেক্ষে আপনাদের জীবনে কি ফল প্রাপ্তি করতে পারে সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।